আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ঈদুল আজহার বন্ধের পরে আমরা আবারও আমাদের পড়াশোনার কার্যক্রম শুরু করেছি। তোমরা নিশ্চয়ই নিরাপদে থেকে নিজ নিজ বাসস্থানে অবস্থান করে ঈদুল আজহা উদযাপন করেছ। সবাই আশা করছি এখন পর্যন্ত ভালো আছো। ইতিপূর্বে আমরা তোমাদের পঞ্চম শ্রেণী অনেকগুলো অধ্যায়ে নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সময় অধ্যায়টা নিয়ে আলোচনা করব। সময় অধ্যায়ে তোমাদের 12 নম্বর সময়ে যে বিষয়টা সেটা তোমাদের 12 নম্বর অধ্যায়ে আছে, তোমরা দেখে নিতে পারো। 133 পৃষ্ঠায় সময় সম্পর্কে তোমাদের একটু ধারণা রাখা ছিল, যে তোমরা জানো সময় কি। ঘড়ির কাঁটা দেখি আমরা সবসময় কিন্তু সময়টা নির্ধারণ করি, আর তোমরা বেশিরভাগ দেখা যায় যে মোবাইল আছে সবার কাছে, সবার বাসাতে এই মোবাইল দেখিয়ে তোমরা কিন্তু বলে দিতে পারো যে এখন সময় কত, বা এখন এই সময়টা কি সকাল, দুপুর, বিকাল, বা এখন এই সময়টা কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মানে সময় কিন্তু তোমার ঋতুর সাথে সম্পর্কিত। তো সেই সময়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো আমরা একটু দেখি তোমার পাঠ্যপুস্তকে সময় সংক্রান্ত কি কি বিষয়গুলো আছে, অনুশীলনীতে কি কি বিষয়গুলো আছে। আমি সেগুলো একটু তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি। তোমার অনুশীলনীর প্রথমে খেয়াল করে দেখো যে এক নম্বর অনুশীলনীর প্রথম অঙ্কগুলোটা কি, যে এক নম্বর যেটা ছিল যে নিচের মাসগুলোর দিন সংখ্যা লিখো। তো 133 পৃষ্ঠাতেই তোমার মাসগুলোর কত দিনের সেটা দেয়া আছে, তাই আমি আর ওটা তোমাদেরকে দেখাইনি। যেমন তোমার বইয়ের এক নম্বর কোশ্চেনের প্রথম যে মাসটা দেয়া আছে সেটা হচ্ছে শ্রাবণ মাস। তো শ্রাবণ মাস কত দিনের সেটা বের করতে বলেছে। তো তোমার 133 পৃষ্ঠায় দেয়া আছে যে শ্রাবণ মাস বৈশাখ থেকে একদম চৈত্র মাস পর্যন্ত বাংলা মাস দেয়া আছে। তো সেখান থেকে তুমি শ্রাবণ মাসটা বের করে নিতে পারবে যে শ্রাবণ মাস কত দিনের। তো তোমার 133 পৃষ্ঠায় শ্রাবণ মাস দেয়া আছে 31 দিনে। একটু খেয়াল করে দেখো তোমার শ্রাবণ মাস দেয়া আছে 31 দিনে। তো এভাবে করে তুমি তোমার অনুশীলনীর আরও যে অঙ্কগুলো আছে সেগুলো বের করতে পারবে। যেমন এই যে ভাদ্র, অগ্রায়ণ, চৈত্র, এপ্রিল, জুলাই। আচ্ছা, এখন ইংলিশ মাসগুলো তোমার বইয়ের ভিতরে আছে। আবার তোমরা তো সবাই ইংলিশ মাস সম্পর্কে মোটামুটি অবগতও আছো, তো সেগুলোও তোমরা তোমাদের বইয়ের ভিতর থেকে বের করে নিতে পারবে। আমি এই জন্য আর এটা দেইনি, তোমরা 133 পৃষ্ঠাটা একটু ভালোভাবে পড়বে তাহলে তোমার জন্য একটু সুবিধা হবে। এবং এই বাংলা মাসগুলো কতগুলো মাস তোমার 31 দিনে, কতগুলো মাস তোমার 30 দিনে, সেগুলো একটু তুমি মনে রাখার চেষ্টা করবে, তোমার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য লাগবে। এই যে দেখো ইংলিশ ক্যালেন্ডারটা দেওয়া আছে 134 পৃষ্ঠায়। এখান থেকে তুমি এপ্রিল মাস 30 দিনে, জুলাই মাস 31 দিনে এগুলো বের করতে পারবে। তো 133 এবং 134 পৃষ্ঠাটা ভালোভাবে পড়লে তুমি বাংলা এবং ইংরেজি দুটো মাস কত দিনের হয় সেগুলো একটু ভালোভাবে জানতে পারবে। এখন আমরা 2 নম্বর কোশ্চেনে চলে যাব।
দেখো 2 নম্বর কোশ্চেনটাতে দেখো 2 নম্বর কোশ্চেনটাকে কি বলা আছে। 2 নম্বর কোশ্চেনে বলা আছে যে ক্যালেন্ডার সম্পর্কিত নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো ক্যালেন্ডার সম্পর্কিত নিচের প্রশ্নগুলোর যখন আমি উত্তর দিব তখন আমার 1 নম্বরে কী দেওয়া আছে, দেখো 25শে বৈশাখ, এর 20 দিন পরের তারিখটি কি। 25শে বৈশাখ এর 20 দিন পরের তারিখটি কি। তোমাদের যদি কখনো এরা হয় যে তোমাদের দেখতে একটু সমস্যা হচ্ছে, তোমরা একটু কথাগুলো সাউন্ডগুলো একটু শোনার চেষ্টা করবে, তো সাউন্ডগুলো শুনলেই তুমি লেখাগুলো আরো ভালোভাবে বুঝতে পারবে। অনেক সময় ক্যামেরার রেজুলেশনগুলো একটু সমস্যা করে। তো দেখো 25শে বৈশাখ এর 20 দিন পরের তারিখটি কি। তো স্বভাবতই আমি 133 পৃষ্ঠাটা তোমাদেরকে পড়তে বলেছিলাম, ওখানে বৈশাখ মাস কত দিনে সেটা দেয়া আছে। তো বৈশাখ মাস ওখানে দেয়া আছে 31 দিন। তো 25শে বৈশাখের 20 দিন পর, বৈশাখ মাস যেহেতু 31 দিন, 25 তারিখ থেকে আরও 20 দিন পর যদি হয় তাহলে আমি যোগ করে দেব। দেখো 25-এর সাথে 20 আমি যোগ করে 45 দিন হয়েছে। এখন মাস তো কখনো 45 দিন হয় না, এক একটা মাস কি কখনো 45 দিন হবে বলো? হবে না। তাই এই 31 থেকে 45 আমি বিয়োগ করে দেখি কত দিন থাকে, যে বৈশাখ মাস যে 31 দিন তা থেকে 45 থেকে সে 31টা বিয়োগ করলাম। বিয়োগ করে দেখো অবশিষ্ট থাকে 14 দিন, যা বৈশাখ মাসের মধ্যে পড়ে না। তাহলে তা কার মধ্যে পড়ে যাবে? পরবর্তী মাসের মধ্যে। যে বৈশাখ মাস যদি 31 দিন হয়, বৈশাখের পরের মাসটার নাম কি? বৈশাখের পরের হচ্ছে জ্যৈষ্ঠ, তাহলে এটা জ্যৈষ্ঠের মধ্যে পড়ে যাবে। তাহলে বৈশাখ মাস পরে জ্যৈষ্ঠ মাস, তাই 20 দিন পর হবে 14ই জ্যৈষ্ঠ। আমার কথাগুলো বুঝতে পেরেছো? প্রথমে তো আমরা কি কাজ করলাম, দেখো 25শে বৈশাখের 20 দিন পর। তাহলে ধরো আমি যদি এভাবে বলি যে তোমার আজকে হচ্ছে তোমাদের আজকে তুমি ধরে নাও আজকে তারিখ হচ্ছে 2 তারিখ, তার 5 দিন পর কয় তারিখ হবে, তুমি কিভাবে বের করবে? অবশ্যই 2-এর সাথে 5 তুমি যোগ করবে। ঠিক এখানেও সেই একই কথা, যে 25শে বৈশাখের 20 দিন পর, তাহলে অবশ্যই আমি 25-এর সাথে 20 যোগ করব। যোগ করে আমি বের করব যে কত দিন হলো, তাই আমি বের করলাম। বের করার পরে এখন দেখি যে মাস তো 45 হয় না, মাস হতে পারে 31 পর্যন্ত, 31-এর বেশি তো মাস হবেই না। আর ফেব্রুয়ারি মাস 28 হয়, যখন লিপ ইয়ার হয় তখন 29 হয়, এছাড়া তো মাস 30 আর 31, তাহলে এই 45 তো হবে না। তাই আমি 45 থেকে আবার এই 31 বিয়োগ দিলাম। বিয়োগ দিলে দেখা গেল যে অবশিষ্ট আরও 14 দিন বেশি। 14 দিন কোথায় চলে এক যোগ হয়ে যাবে, কোথায় কার সাথে? পরবর্তী মাসের সাথে যোগ হবে। পরবর্তী মাস হচ্ছে জ্যৈষ্ঠ মাস, তাই 20 দিন পর হবে 14ই জ্যৈষ্ঠ। বুঝতে পেরেছ? আশা করছি যে বুঝতে পারছো। একটু দেখাতে মাঝে মাঝে সমস্যা হয়, আমি তাও চেষ্টা করছি তোমাদেরকে ভালোভাবে দেখানোর জন্য। এর পরেরটাতে দেখো 2 নম্বরে আমি আমি কিছু 2-1টা অঙ্ক কিন্তু একটু বইয়ের বাহির থেকে নিজেও করে দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে তোমরা বুঝতে পারো। যেমন এই যে 2 নম্বরটা দেখো, 25শে জুন এর 39 দিন পরের তারিখটি কি। সে আগের মতোই, যে 25শে জুনের 39 দিন পর কি হবে, যোগ করে দেবো এই দুটো, 74 দিন হয়ে গেল। জুন মাস কত দিন, জুন মাসটা হয় কত দিনে? 30 দিনের। তাহলে বাকি থাকবে কতদিন? তা 74 থেকে 30 বাদ দিলাম, সে আগের মতোই 44 দিন হয়ে যায়। তো জুনের পরে হচ্ছে জুলাই, জুলাই মাস তো 31 দিনের, তাহলে আবার সেই 44 থেকে 31 বিয়োগ দিব, আরও বেশি থাকে 13 দিন। তাহলে জুনের পরে জুলাই, জুলাইয়ের পরে কে হয়? জুলাইয়ের পরে হয় আগস্ট। দেখো জুলাই মাসের পর আগস্ট মাস, তাহলে এখানে অবশিষ্ট কত ছিল,
13 জুলাইয়ের মাস কভার দেওয়ার পরও, মানে 31 কভার দেওয়ার পরও আরও 13 দিন বাকি আছে, যা আমরা কার সাথে কভার দেব যোগ করে দেব, তা আমরা আগস্টের সাথে যোগ করে দেব। তাই হলো কি যে আগস্ট মাস 39 দিন পর হবে 13ই আগস্ট। এবার দেখো 3 নম্বর অঙ্ক, যদি 13 মে শুক্রবার হয় তবে 31 মে কি বার? 13 মে শুক্রবার হয় তাহলে আমরা একটু এটা থেকে বিয়োগ করি, 31 মে থেকে 13 মে বিয়োগ করি, 28 মে হয়। তাহলে একটা মাস আমরা জানি এক মাসে কয়টা সপ্তাহ হয়, 4টা সপ্তাহ। তা 13 মে এর 28 দিন পর 31 মে, যা শুক্রবার, কারণ 13 মেও যদি শুক্রবার হয় তার 28 দিন পর 31 মে, আর এক মাসে হয় 4 সপ্তাহ, মানে 28 দিন। তাহলে 28 দিন পর সে শুক্রবারই আসবে। আবারও বলছি দেখো, 13 মে শুক্রবার হয় তবে 31 মে কি বার? 13 মে শুক্রবার, তাহলে 31 থেকে 13 মে যদি বাদ দিই তাহলে 28 মে হয়। 28 মে, 28 মে যদি হয়, আবার আমরা জানি যে এক মাস হচ্ছে 4 সপ্তাহ, মানে ওই 28 দিন, 4 সপ্তাহ মানে কিন্তু 28 দিন। তাহলে এই দিন যদি শুক্রবার হয় তাহলে 28 দিন পরও সে শুক্রবারই হবে, ঠিক আছে? যদি 28 না হয় ওখানে 30 হতো তাহলে কিন্তু আবার বেড়ে যেত 28, যেহেতু এটা মনে রাখবা সব সময়, এক মাস 4 সপ্তাহ মানে 28 দিন, এক মাসে 4 সপ্তাহ মানে 28 দিন। এটা হিসাব মনে রাখলে দেখবা যে তোমার অঙ্ক করতে একটু সুবিধা হয়ে যাবে, একটু না বেশ সুবিধা হবে। আরেকটা অঙ্ক দেখো, এটা বইয়ের সাথে নাও মিলতে পারে, এটা এবং এটা আমি একটু আলাদা করে দিয়েছি। যদি 1 অক্টোবর বুধবার হয় তবে 31 অক্টোবর কি বার? আচ্ছা, এখন তোমার এই 4 নম্বরটা আমি একটু আলাদা করেছি, 3 নম্বরেরও একটু দিনটা আলাদা করে দিয়েছি যাতে করে তোমরা একটু বুঝতে পারো। তো 4 নম্বরটা, যদি 1 অক্টোবর বুধবার হয় তাহলে এর 28 দিন পরও বুধবার, কারণ 4 সপ্তাহ, প্রতি সপ্তাহের হিসাব করে দেখো। যদি তোমার 7 তারিখ শুক্রবার হয় তাহলে 14 তারিখও শুক্রবার হবে, তোমার ক্যালেন্ডারে তুমি দেখতে পারবাই। ঠিক সেইভাবে যদি 1 তারিখ বুধবার হয় তাহলে 28 দিন পরও সে বুধবার হবে, 28-এর পরে এর দুদিন, 28-এর দুদিন 31 তারিখ, 28-এর 2 দিন পর হয় কত? 31 তারিখ, যেদিন হবে শুক্রবার, মানে 2 দিন পর, 28-এর 2 দিন পর হচ্ছে 31 তারিখ, যা শুক্রবার, ঠিক আছে? 31 তারিখ যা হচ্ছে শুক্রবার। তো আমি সে আগেরটার মতোই বলেছিলাম যে 28 দিন পরে যা দিন থাকবে, তুমি যেদিন শুরু লিখবা সেদিনের থেকে 28 দিন পরও সেম একই দিনই হবে। যদি তুমি 1 তারিখে লিখো মঙ্গলবার, তাহলে 28 দিন পরেও হবে তোমার, 28 দিন পরেও হবে মানে মঙ্গলবার। কিন্তু যদি তুমি 31 দিন হয় তাহলে আরও 2 দিন বেশি হলো, তাহলে বুধ বৃহস্পতি 31 দিন পরে হলো কি বার? হিসেব করো। এই যে এখানেও যেমন আসছে যে বৃহস্পতি 2 দিন পর 31 তারিখের, মানে 2 দিন, 28 তারিখ বুধবার, 29-30 এই যে দেখো শুক্রবার, বলেছি 31 অক্টোবর কি বার। আজকে আমরা এ পর্যন্তই, তোমার পাঠ্যপুস্তকে একটু খেয়াল করে দেখো, তুমি 2 দিন পরে হিসাব করবে, কিন্তু তোমার পাঠ্যপুস্তকের 133, 134, 135 এই 3টাতে তুমি দেখবে যে তোমার অঙ্ক দেয়া আছে 3টা পৃষ্ঠাতেই। তো তোমার জন্য একটু বুঝতে সুবিধা হবে যে তুমি অঙ্কগুলো ঠিক মতো করতে পারছো কি না। তোমার অঙ্কের সুবিধার জন্য তুমি 133, 134, 135 পৃষ্ঠা খুব ভালোভাবে খেয়াল করবে। তুমি
খেয়াল করে দেখো যে 28 দিন পর কিন্তু বুধবার, 28 দিন কিন্তু বুধবার না, 28 দিন পর, মানে 29 তারিখটা হয়ে যায় বুধবার। তাহলে এখানে এর 2 দিন পর, হ্যাঁ 28 দিন পর বুধবার, তাহলে এর 2 দিন পর মানে 31 তারিখ, 28 দিন পর বুধবার, তাহলে মানে 29 তারিখে গিয়ে পড়লো বুধবার, তাহলে 2 দিন পর মানে 31 তারিখ হয়ে যায়। 28 দিন পর বুধবার, তাহলে এর 2 দিন পর কি বার? শুক্রবার। এভাবে মাথায় রাখবা, 28 দিন, 28 তারিখটাই কিন্তু বুধবার না, 28 তারিখের পর হচ্ছে বুধবার। 28 তারিখের পর যদি বুধবার হয় তাহলে 2 দিন পর কি হয়ে যাবে? শুক্রবার। ঠিক এভাবে চিন্তা করবা। এখানে দেখো 13 মের 28 দিন পর হচ্ছে 31 মে, হ্যাঁ যা হবে শুক্রবার। তুমি আমি কিন্তু আবারও রিপিট করছি যে 28 দিন পর, 28 দিনের দিন কিন্তু বুধবার না, তাহলে কিন্তু এখানে গণ্ডগোল হয়ে যাবে। এটা হচ্ছে 28 দিন পর হচ্ছে বুধবার, মানে 28 দিন শেষ হয়ে বুধবার, তাহলে তার 2 দিন, 28 দিন পর বুধবার, তারও 2 দিন পর হচ্ছে শুক্রবার। আশা করছি তোমাদের মনে থাকবে বিষয়গুলো। এভাবে করে তোমরা বাড়ি কাজ করতে চাইলে সহজ এবং সুন্দরভাবে 133, 134 এবং 135 পৃষ্ঠাগুলো করার চেষ্টা করবে, প্রত্যেকটা অঙ্ক করবে, তাহলে তোমার এই অঙ্কগুলোতে আর আটকাবে না। আর যখনই তুমি একটু প্রবলেম ফেস করবে তখনই রেকর্ডটা আরেকবার একটু দেখে নিবে, তাহলে দেখবে তোমার বুঝতে অনেক সুবিধা হবে। আমি চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য, তুমি যদি বুঝতে না পারো তুমি আবার রেকর্ডটা শোনার চেষ্টা করো, বারবার শুনলে দেখবে তুমি বুঝতে পারবে। এখানে 28 দিন পর, এখানেও 28 দিন পর, তো 28 দিনের দিন কিন্তু আমি দিনটা দিইনি, আমি 28 দিন শেষ করে 29 তারিখে যখন পড়েছে তখন আমি কিন্তু বলেছি বুধবার। তাহলে 29 তারিখ যদি বুধবার হয় তাহলে 30 তারিখ বৃহস্পতিবার, আর 31 তারিখ কী বার হয়? শুক্রবার। ঠিক সেভাবেই দিনটা পড়েছে। তাহলে আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকো, আমরা পরবর্তী ক্লাস নিয়ে আবার আলোচনা করব। এর মধ্যে তোমরা বাড়ি কাজগুলো শেষ করে ফেলো। কিছু কিছু ক্লাসে বাড়ি কাজগুলো দেয়া থাকে, আবার কিছু কিছু ক্লাসে বাড়ি কাজগুলো দিই না, কারণ তখন দরকার হয় না। যখন যতটুকু দরকার হয় বাড়ি কাজ ততটুকুই দেওয়ার চেষ্টা করি। আজকে এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।